দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদেরকে আমাদের চ্যানেলে স্বাগত। আজকে আমরা সম্পূর্ণ নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক যেটা তোমাদের অক্টোবর মাসে দিয়েছে তার বাংলা বিষয়ে সমস্ত প্রশ্নের উত্তরগুলো নিয়ে চলে এসেছি। তো পার্ট সেভেনের উত্তরগুলি তোমরা করে নাও, তার আগে বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করতে তোমরা ভুলো না। তো আজকে আমরা পার্ট সেভেনে বাংলা বিষয়ে সমস্ত প্রশ্নের উত্তরগুলো নিয়ে এসেছি। অলরেডি আমরা পার্ট সিক্স যেগুলো ছিল তোমাদের, অর্থাৎ বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, অঙ্ক, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, তার উত্তরগুলি আমি অলরেডি করে রেখেছি। তো তোমরা যারা যারা এখনও উত্তরগুলি করতে পারোনি পার্ট সিক্স, তার নিচে লিঙ্ক থাকবে, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো সেই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু সমস্ত বিষয়ে উত্তরগুলি করে নিতে পারবে। তো চলো বন্ধুরা একে একে উত্তরগুলি করে নিই। তো প্রথম প্রশ্ন দেখো কি বলেছে। এক নম্বর প্রশ্নের নিচের প্রশ্নগুলি উত্তর দাও, তিন নম্বর করে রয়েছে প্রত্যেকটা প্রশ্নের, এবং সেক্ষেত্রে পাঁচটি প্রশ্ন রয়েছে, পাঁচটি প্রশ্নে তোমাদের পনেরো নম্বর রয়েছে। তারপর দেখো দুইয়ের দাগে তোমাদের এখানে পাঁচটি প্রশ্ন রয়েছে, এগুলো বলেছে ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করতে হবে। এখানে টোটাল পাঁচটি প্রশ্ন, পাঁচ নম্বর রয়েছে, টোটাল তোমাদের কুড়ি নম্বরের প্রশ্ন রয়েছে। তো চলো উত্তরগুলি আমরা করে নিই বন্ধুরা। তো বন্ধুরা প্রথম প্রশ্ন দেখো, হরিদ্বার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে, হরিদ্বার জীবনের বৈচিত্র্যকে নাটকীয় বলা হয়েছে কেন? তো উত্তরটা তোমরা করে নাও। অধিকাংশটি প্রখ্যাত কথা সাহিত্যিক সুবোধ ঘোষের রচিত বহুরূপী গল্প থেকে গৃহীত হয়েছে। হরিদ্বার বৈচিত্র্যময় জীবন নাটকীয় হয়ে ওঠার কারণ, হরিদা অত্যন্ত দরিদ্র হলেও তিনি ছিলেন রোদরের মতো স্বাধীন, এবং সেক্ষেত্রে ধরাবাঁধা জীবন কিংবা ধরাবাঁধা কাজে তার প্রাণ হাঁপিয়ে উঠত। তাই বহুরূপী পেশা তিনি বেছে নিয়েছিলেন, যে পেশার মধ্যে আছে বৈচিত্র্য, বহুরূপীর বৈচিত্র্য বিচিত্র সাজে মানুষকে চমক দিয়ে তিনি আনন্দ পেতেন। কখনো সুন্দরী বাইজি সেজে, কখনো পুলিশ সেজে, কখনো পাগল সেজে, আবার কখনো সন্ন্যাসী সেজে তিনি জীবনের নানান বৈচিত্র্যের স্বাদ গ্রহণ করতেন। এভাবেই হরিদা সাধারণ বাঁধাধরা জীবনকে পিছনে ফেলে তার বৈচিত্র্যময় জীবনকে করে তুলেছিল নাটকীয়। তো আশা করছি তোমরা সকলেই অ্যান্সারটি করে নিয়েছ। খুব অল্প ওয়ার্ডের মধ্যে করতে হবে, খুব বেশি ওয়ার্ডের মধ্যে করলে হবে না। তো আমরা তোমাদের যতটুকু লাগবে তার মধ্যেই করে দিয়েছি। তো নেক্সট দেখো দুই নম্বরে কী বলেছে, কী হেতু মাত গতি তব আজি এ ভবনে, বক্তা কাকে মাত সম্বোধন করেছেন, তার আগমনের কারণ কি? তো উত্তরটি তোমরা লিখে নাও দুই নম্বরেরটা। উদ্ধৃতাংশটি মাইকেল মধুসূদন দত্ত রচিত অভিষেক কাব্যাংশ থেকে গৃহীত হয়েছে, প্রথম অংশ বলে লিখবে অংশ, এবং সেক্ষেত্রে বক্তা বীরশ্রেষ্ঠ ইন্দ্রজিৎ ধাত্রী প্রভাসের ছদ্মবেশধারী দেবলক্ষ্মীকে মাতো বলে সম্বোধন করেছেন। দুই নম্বর দিয়ে লিখবে দ্বিতীয় অংশ, ধাত্রী প্রভাসার ছদ্মবেশ ধরে দেবী লক্ষ্মী হঠাৎ ইন্দ্রজিতের প্রমোদ কাননে উপস্থিত হলে ইন্দ্রজিৎ তার কাছে জানতে চেয়েছেন এই আগমনের কারণ। প্রত্যুত্তরে ছদ্মবেশধারী দেবী লক্ষ্মী জানিয়েছেন, ঘোরতর যুদ্ধে ইন্দ্রজিতের প্রিয় ভাই বীরবাহু নিহত, পিতা রাবণ প্রতিশোধ নিতে স্বয়ং যুদ্ধে যেতে প্রস্তুত, এই নিদারুণ সংবাদ দ্রুত পৌঁছে দেওয়ার জন্যই তার আগমন। তো দুই নম্বরের প্রশ্ন উত্তর আমরা করে ফেললাম। এরপরে তিন নম্বর প্রশ্ন দেখো, হাই বিধি বাম মম প্রীতি বক্তাকে তার এমন মন্তব্যের কারণ বিশ্লেষণ করতে বলেছে। উত্তরটি লিখে নাও, উদ্ধৃতাংশটি মাইকেল মধুসূদন দত্ত রচিত অভিষেক কাব্যাংশ থেকে গৃহীত হয়েছে। তারপরে প্রথম অংশ বলে লিখবে উদ্ধৃতাংশের বক্তা হলেন রাক্ষস সাধিপতি দশানন রাবণ। তারপরে লিখবে দ্বিতীয় অংশে ছদ্মবেশধারী দেবী লক্ষ্মীর কাছে প্রিয় ভাই বীরবাহুর মৃত্যু সংবাদ শোনার পর ইন্দ্রজিৎ লঙ্কাপুরীতে এসে পিতা রাবণের কাছে যুদ্ধে যাওয়ার অনুমতি চান, কিন্তু পুত্র শোকাতুত রাবণ উপলব্ধি করেছেন তার ভাগ্য অত্যন্ত অপ্রসন্ন, যা অসম্ভব, যা কেউ কখনো শোনেনি দেখেনি, তাই তার ভাগ্যে ঘটেছে, পাথর জলে ভেসে উঠেছে, মৃত মানুষ পুনরায় বেঁচে উঠছে। তাই প্রিয় পুত্রকে তিনি মায়াবীর রামের বিরুদ্ধে যুদ্ধে পাঠাতে চান না, ভাগ্যের বিরূপ প্রতিফলনের কাছে হেরে গিয়ে এই স্বর্ণ লঙ্কাকে তিনি একেবারে বিশূন্য দেখতে চান না, তাই শোকাতুর লঙ্কেশ্বর রাবণ উদ্ধৃত উক্তিটি করেছেন। তো আশা করছি তোমরা তিনের উত্তরটি করে নিয়েছো। তো তোমাদেরকে সকলকে বলতে চাই, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবে, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে তোমরা অবশ্যই কিন্তু ভুলবে না। তো তোমাদেরকে আমি আরেকবার বলতে চাই, যারা তোমরা পার্ট সিক্স যেগুলো, অর্থাৎ সেপ্টেম্বর মাসে যেই মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছিল যেগুলো তোমরা করতে পারোনি এখনও, তার লিঙ্ক আমি নিচে বারবার বলছি ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। এই ভিডিওর নিচে তোমরা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে ক্লিক করে তোমরা বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, অঙ্ক, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান সমস্ত সাবজেক্টের আমি করে রেখেছি, চ্যাপ্টার ওয়াইজ করে রেখেছি। তো সমস্ত উত্তরগুলি তোমরা পেয়ে যাবে, লিঙ্ক কিন্তু নিচে রয়েছে। তো তোমরা লিঙ্কে ক্লিক করে সমস্ত প্রশ্নের উত্তরগুলি তোমরা করে নেবে বন্ধুরা। তো এরপরে চলো চার নম্বর প্রশ্ন উত্তর করে নেব। তো কী বলা হচ্ছে দেখো,
ওরে ওই স্তব্ধ চরাচর, চরাচর শব্দের অর্থ কী, সেখানে স্তব্ধতা বিরাজমান কেন? তো উত্তর লিখে নাও। উদ্ধৃত অংশটি কবি নজরুল ইসলাম, বিদ্রোহী কবি নজরুল ইসলাম রচিত পুরোল্লাস কবিতা থেকে গৃহীত হয়েছে। প্রথম অংশ লিখবে যে চরাচর শব্দের অর্থ হলো সমগ্র বিশ্বজগৎ তথা পৃথিবী। চরাচর শব্দের অর্থ কী তাহলে? সমগ্র বিশ্বজগৎ তথা পৃথিবী। কারণ অসুন্দরের বিনাশ ঘটিয়ে সমাজে সত্য ও সুন্দরের প্রতিষ্ঠা করতে মহাকাল বিধ্বংসী রূপ গ্রহণ করেছে বা ধরে। তো কম্পমান এবং তারপর দেখো জাজ্বল্যমান ধূমকেতু যেমন আকাশের বুকে চিরে তার পূর্ণ শক্তি দিয়ে হাজির হয়, মহাকাল তেমনই পূর্ণ শক্তি দিয়ে আগত। তার শক্তিশালী দেহ থেকে ঝুঙ্কিত হচ্ছে রক্তমাখা তরবারি। মহাকালের বিধ্বংসী চেহারা দেখে বা থেকে ঝরে পড়ছে ভয়ঙ্কর অট্টরোল। এবং সেক্ষেত্রে তাই মহাকালের এই ভয়ঙ্কর আগমন দেখে চারিদিকে তথা সমগ্র চরাচর স্তব্ধ। ঠিক আছে, তো আশা করছি তোমরা সকলেই অ্যান্সারটা লিখে নিতে পারবে। দু একটি টাইপিং মিস্টেক হতে পারে, তো সেইগুলো তোমরা অবশ্যই আমাদের যে আমি বলছি সেটা দেখে ঠিক করে নেবে। ঠিক আছে, তো এরপরে নেক্সট দেখো পাঁচ নম্বর প্রশ্ন, লাস্ট প্রশ্ন তোমাদের এখানে একের দাগের। দেখি তোমার ট্যাকে এবং পকেটে কী আছে, উদ্দিষ্ট ব্যক্তির ট্যাক এবং পকেট থেকে কী কী পাওয়া গিয়েছিল। খুব ভালো প্রশ্ন বন্ধুরা, উত্তরটি তোমরা খুব ভালো করে তোমাদের লিখতে হবে। উদ্ধৃতাংশটি প্রখ্যাত কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পথের দাবি পাঠ্যাংশ থেকে গৃহীত হয়েছে। তারপরে পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে ধরার জন্য পুলিশ অত্যন্ত সন্দেহবশত গিরিশ মহাপাত্রকে আটক করে। পুলিশের জিজ্ঞাসাবাদ এবং খানাতল্লাশির সময় তার ট্যাকে, এটা ট্র্যাক নয় বন্ধুরা, এটা ট্যাকে এবং পকেট থেকে নানা ধরনের জিনিসপত্র পাওয়া যায়। এক নম্বর দিয়ে লিখবে তোমরা গিরিশ মহাপাত্রের ট্যাক থেকে পাওয়া যায় একটি টাকা এবং গণ্ডা ছয় পয়সা। দুই নম্বর দিয়ে লিখবে গিরিশ মহাপাত্রের পকেট থেকে পাওয়া যায় একটা লোহার কম্পাস, একটা কাঠের ফুটরুল, কয়েকটি বিড়ি, দেশলা এবং একটি গাঁজার কলিকা। তো এই হচ্ছে তোমাদের সমস্ত প্রশ্নের, এক নম্বর প্রশ্নের সমস্ত যে একের দাগে যেগুলো রয়েছে পাঁচটি প্রশ্ন উত্তর করে দিয়েছি। তো এর বেশি তোমাদের ওয়ার্ডে লেখার দরকার নেই। ঠিক আছে বন্ধুরা, যেহেতু তিন নম্বর রয়েছে তাই তোমাদের খুব কম বাক্যের মধ্যে লিখতে হবে। তো দেখো এরপরে দুইয়ের দাগে দেখো কী বলেছে, নিম্নলেখ পদগুলির বাক্য ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করতে বলেছে। তোমাদের এখানে সমস্ত প্রশ্নের উত্তরগুলো আমি করে দিয়েছি। তো এক নম্বর দেখো, তো উত্তরে তোমাদের যাওয়ার আগে অবশ্যই বারবার বলছি তোমরা অবশ্যই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিতে ভুলবে না, যাতে আমরা আগামী দিনে তোমাদের সমস্ত যে মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো রয়েছে যেগুলো দিতে চলেছে তো সেইগুলোর আমি অ্যান্সার তোমাদের করে দেবো। তার জন্য বেল বাটনটিও ক্লিক করে দেবে যাতে নতুন যখন আপডেট করব আমরা খবর তার আগে তোমাদের মোবাইলে পৌঁছে যায়। ঠিক আছে, তো দেখা হচ্ছে বন্ধুরা আগামী ভিডিওতে দেখবো আমরা। তো প্রথমে প্রশ্নটা দেখে নাও। তো দেখো কী বলা হচ্ছে, তোরা সব জয়ধ্বনি কর ব্যাসবাক্য জয়সূচক ধ্বনি। তো এটা অ্যান্সার হয়ে যাবে ব্যাসবাক্য জয়সূচক ধ্বনি। তো মধ্যপদলোপী কর্মধারায় সমাস। তো তারপরে নেক্সট দেখো, দেবতা বাধা যজ্ঞধূপে জুপে পাষাণ স্তূপে। তো এখানে ব্যাসবাক্য হচ্ছে যজ্ঞের নিমিত্ত স্তূপ, নিমিত্ত তৎপুরুষ সমাস। তারপরে দেখো, আমি এখন তবে চললুম কাকাবাবু। এখানে ব্যাসবাক্য যিনি কাকা তিনি বাবু। তারপরে নেক্সট দেখো, এটা তোমাদের সাধারণ কর্মধারায় সমাস। চার নম্বরে দেখো, হিন্দু মুসলমান মাতৃভূমি গুলবাগেই বাংলা। তো এখানে ব্যাসবাক্য হিন্দু ও মুসলমান দ্বন্দ্ব সমাস। তার শোকে মহাশোকী রাক্ষসাধিপতি। তো এখানে উত্তর হয়ে যাবে ব্যাসবাক্য রাক্ষসদের অধিপতি, উৎপত্তি হয়ে যাবে সম্বন্ধ তৎপুরুষ সমাস। তো তোমাদের পাঁচটি প্রশ্নের উত্তর আমরা করে দিলাম এখানে বন্ধুরা। তোমাদের যদি কোনো জিজ্ঞাসাবাদ থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, যে যে জায়গাটা আমরা বুঝতে পারবে না সেই জায়গাটা আমি তোমাদের বুঝিয়ে দেবো। ঠিক আছে, তো তোমাদের যেটা বারবার বললাম, আমরা অলরেডি তোমাদের জন্য যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক সেপ্টেম্বর মাসে দেওয়া হয়েছিল পার্ট সিক্স সেগুলো করে দিয়েছি। আবার তোমাদের নতুন করে অক্টোবর মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে বা দেওয়া হবে, অর্থাৎ পার্ট সেভেন। তার এইটা হচ্ছে তোমাদের তার এক নম্বর পার্ট, অর্থাৎ তোমাদের বাংলা বিষয়ে তোমাদের পার্ট সেভেন, এটা আমরা করে দিলাম। আস্তে আস্তে তোমাদের সমস্ত কোশ্চেন উত্তর করে দেবো বা করে দিয়েছি অলরেডি, যার লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ঠিক আছে বন্ধুরা, তোমাদের কোনো অসুবিধা হবে না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।